জাস্ট অকল্পনীয়, আমার ইচ্ছে পূরণের প্রথম ধাপ। আমি কিন্তু বাইদে সাঁতার জানি না, আমি সত্যি সাঁতার জানি না। লক্ষ্য যখন সাদাবালির দেশ, তখন আটকায় কে? জীবনের পথে নতুন কিছু সন্ধানে যাত্রা শুরু করলাম সাদাবালির দেশের উদ্দেশ্যে। 7:14, 3:4, 7:20 লক্ষ্মীকান্ত পুল্লকাল ধরে পাড়ি জমালাম বকখালির পথে। দুধারের কংক্রিটের জঙ্গল সরে জায়গা নিল সবুজ গাছের সারি আর মাঠ ভর্তি সবুজে। একের পর এক ছোটখাটো স্টেশন টপকে পৌঁছালাম নামখানা। আমি যেহেতু আগরপাড়া থেকে যাত্রা শুরু করেছিলাম, তাই ট্রেনের ভাড়া নিয়েছিল মাত্র 30 টাকা। আপনারা যদি শিয়ালদা থেকে টিকিটটি কাটেন, তাহলে আপনাদের ভাড়া পড়বে মাত্র 25 টাকা। একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, যেহেতু লক্ষ্মীকান্তপুরে এই ট্রেনটির নাম্বার 3:4, 7:20 লক্ষ্মীকান্তপুর থেকে চেঞ্জ হয়ে 3:4, 9:20 নামখানায় পরিবর্তিত হয়, তাই বিভিন্ন ট্রেনের টিকিট বুকিং অ্যাপে এই ট্রেনগুলোকে কিন্তু দেখা যায় না। নামখানা স্টেশন থেকে নেমে মাথা পিছু 40 থেকে 70 টাকা ভাড়ার মধ্যে অটো বা টোটো রিজার্ভে পেয়ে যাবেন। আর যদি বাসে যেতে চান, সেখানে আপনার ভাড়া পড়বে 30 টাকা। এই 26 কিলোমিটার রাস্তা, মানে নামখানা স্টেশন থেকে বকখালি পর্যন্ত, যেতে আপনার সময় নেবে মাত্র 1 ঘন্টার কাছাকাছি। যেই জায়গায় যাচ্ছি সেই জায়গা সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া ভালো। 2018 সালের আগে পর্যন্ত এই হাতানিয়া দোয়ানিয়া নদী পার করতে হতো খেয়ার মাধ্যমে, কিন্তু এখন বৃষ্টি তৈরি হয়ে যাওয়ার ফলে আরও যাত্রা সুগম হয়েছে। 1903 থেকে 1908 পর্যন্ত বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন অ্যান্ড্রু ফেজার, তিনি এই জায়গাটি খুঁজে বের করেছিলেন। সেই সময় বকখালির নাম ছিল নারায়ণীতলা। তার খুঁজে বের করার পর থেকে ইউরোপিয়ানদের মধ্যে এই জায়গার কদর বেড়ে ওঠে এবং তিনি চেয়েছিলেন এখানে একটি স্বাস্থ্যনিবাস গড়ে তুলতে। 1908 সালে তিনি ইউরোপে ফিরে গেলে তার স্বপ্ন আর বাস্তবায়ন হয়নি। 1972 সালে তৎকালীন মন্ত্রী কাশীকান্ত মিত্র এই জায়গায় একটি সরকারি টুরিস্ট লজ গড়ে তোলেন এবং যার নাম দেন বকখালি। তার থেকেই এই জায়গার নাম হয় বকখালি। অনেকটি কাছে চলে যাচ্ছি, ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে অনেকটাই কাছে, নিজের ইচ্ছে পূরণের কাছে। বিশ্বাস করুন, আমি আগেও গেছি, দীঘা গেছি, দীঘার জলে পাও চুবিয়েছি, কিন্তু সেটা অনেক ছোটবেলায়। এই একা একা আমার 27 বছরের লাইফে প্রথম। অনেক ইউটিউবারদের দেখেছি যাদের দেখে শিক্ষণীয়, তাদের অনুকরণ করার চেষ্টা করব না, আমার নিজের অভিব্যক্তিটা প্রকাশ করব। এই ভিডিওতে হয়তো অনেক কিছু দেখতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরও রিলেটেবল লাগবে। কাজ তো সবাই করেন, সবাই কাজ করেন, পরিবারকে দেখার জন্য কাজ করেন, কিন্তু নিজের জন্য সময়টা খুবই দরকার। নিজেকেও সময় দিন, একটু হাওয়া বদল, একটু মানসিক চাপ থেকে মুক্তির জন্য বকখালি কিন্তু আদর্শ জায়গা হতে পারে। বাঙালির পা হয়তো পড়েছে, কিন্তু তেমনভাবে নয় যেমনভাবে দীঘা কিংবা পুরীতে। একদিন বা দুদিনের যদি ছুটি পান, তাহলে কিন্তু অবশ্যই মাস্ট ভিজিট বকখালি। অনেকে বলেছেন, অনেকের ভিডিও দেখেছেন আপনারা, কিন্তু
আমি চেষ্টা করছি আমার সাহায্যে আপনার মানব চক্ষু দিয়ে দেখে নিন এই সৃষ্টি। চলুন দেখাই। অসাধারণ অসাধারণ সৃষ্টি, সত্যি অসাধারণ। আমরা যত তাড়াতাড়ি সম্ভব ট্রেন থেকে নেমেছি এবং গাড়ি ধরে হোটেলে বুক করে সোজা সমুদ্র সৈকত। অসাধারণ জায়গা। গোটা কয়েক মানুষ আছে, বেশি মানুষ নেই। অসাধারণ। বারবার এক কথাই বেরিয়ে যাচ্ছে, কেন নিজের চোখে বড় হওয়ার পরে নিজের চোখেই হয়তো প্রথমবার আমি এত সুন্দর জিনিস দেখছি। কাঞ্চনজঙ্ঘা সাদা শুভ্র পাহাড়ও দেখেছি, কিন্তু বিশ্বাস করুন আমার সমুদ্রের থেকে পাহাড় বেশি পছন্দ। কিন্তু এই সৃষ্টি অন্যরকম। গর্জনটা উপভোগ করছেন? তাহলে একটু দেখিয়ে দিই আপনাকে গর্জন। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন জাস্ট অসাধারণ। চলে যান, হাঁটতে থাকুন, এত সুন্দর জায়গায় শুধু হাঁটতে থাকুন। আমি কিন্তু বাইরে ওই সাঁতার জানি না, আমি সত্যি সাঁতার জানি না, কিন্তু এই জলে হাঁটতে আমার একদমই ভয় করছে না, একদমই ভয় করছে না। অসাধারণ। অসাধারণ লাগছে, অসাধারণ। একটু উপভোগ করি, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, একটু সময়টাকে উপভোগ করি। অনেক সকালে বেরিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে। এবার মনটা তো শান্ত হয়েছে, এবার পেটটাকেও শান্ত করি। যাই দেখি আশেপাশে কি খাওয়ার পাওয়া যায়, একটু খেয়ে নিই আপাতত। এখন আমার উদ্দেশ্য আমার ক্ষুধা নিবারণ। রাতের বকখালি কিন্তু পুরোপুরি ভিন্ন, কোনো এক মায়াবী জাদুকাঠির ছোঁয়ায় তার রূপ চৈতন্য পুরোই আলাদা হয়ে যায়। নিজেদের বন্ধু বান্ধব ফ্যামিলি বিভিন্ন লোকেদের সাথে আপনি নিজের পার্টনার ছবি তুলতে পারলেন। চলুন এবার মাছের দিকে যাওয়া যায়, যেটা বিভিন্ন সমুদ্র তটে আসলে মাছ ভিজিট মাছ ট্রাই খেতে তো হবেই একবার। চলুন আমরা এখান থেকে আজকে এক প্লেট চিংড়ি নিয়ে নিলাম, যেটি কটা থাকবে 10 টাকা, 8টা চিংড়ি 100 টাকা। আপাতত চিংড়ি খাই, তারপরে দেখি কি খাওয়া যায়। আচ্ছা আমাদের কি কি দিয়েছে এখানে? 8টা চিংড়ি, সাইডে কাসুন্দি আর কুচো করে কাটা পেঁয়াজ। এবার একটা খেয়ে দেখা যাক। গরম গরম চিংড়ি মাছ ভাজা খেতে বেশ ভালোই। চিংড়ি মাছ নিয়ে আমার কোনোদিনই অভক্তি ছিল না, আমার মাছের মধ্যে অন্যতম প্রিয় মাছ সেটাই। আপাতত খাই, আত্মসাৎ করি,
পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। Mm-hmm.